পদত্যাগের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গৌহর রিজভী। শনিবার গুলশানে এক বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিব্রত করতেই বারবার আমার পদত্যাগের গুঞ্জন ছড়ানো হয়। সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন, দেখেন 11 বছর ধরেই এমনটি শুনেছি, 13 বছর ধরে আছি আমি, প্রায় প্রতি 2 বছর পর পর আমার পদত্যাগের গুঞ্জন রটে। এটা যারা ছড়ায় তারা হয় আমাকে সরিয়ে দিতে চায়, না হয় প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চায়। তবে আমি আপনাদের নিশ্চিত করতে চাই, প্রধানমন্ত্রী এতে বিব্রত নন, আর আমি তো আছি। এক পর্যায়ে এক সাংবাদিক জানতে চান, 2022 সালের 7 এপ্রিল পর্যন্ত গৌহর রিজভীর ছুটিতে থাকার তথ্য সত্য কিনা। জবাবে তিনি বলেন, হ্যাঁ, ওই সময় পর্যন্ত আমার দেশের বাইরে একটা কাজে থাকার কথা ছিল, আমি গিয়েছিলাম কাজটি করতে, এখন এসেছি আবার যাব, ওই যাওয়া আসার মধ্যেই কাজটি হয়ে যাবে।